हेलो फ्रेंड्स, सायंतिकास किचने अपन सबा के स्वागत। आज के चॉकलेट कपकेक रेसिपी अपन संगे शेयर करब। खूब सहजे हमें किन्तु एरकम सॉफ्ट और स्पंजी कपकेक बाड़ीते ही बनिए नीते पारी और बाच्चादेर एटा भीषण ही पसंद होबे। एरकम एकटा केक आपनारा बाड़ीते थाका चायर कपे किन्तु बनिए नीते पारबेन। तार जोन्नो कोनो केक मोल्ड बा माइक्रोओवेनेर प्रयोजन होबे ना। चलुन शुरू करी। एखाने आमी मिक्सिंग जारे दिए दिलाम 1/4 कप चीनी। चीनीटा गुड़ो करे फिरे एलाम। एबारे एकटी पात्रेर मध्ये आमी एकटा डिम भेंगे निच्छी। एर मध्ये एबारे ओई बानिए रखा चीनीर गुड़ोटा दिए दिच्छी। एबारे आमी एर मध्ये दिए देबो रिफाइंड अएल। एखाने आमी 1/4 कप रिफाइंड अएल निएछी। আপনারা কিন্তু সয়াবিন অয়েল ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে এটা মিক্স করে নেব আমি। আপনারা হ্যান্ড ব্লেন্ডার থাকলে সেটা দিয়েও করতে পারেন, অথবা এরকম একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু খুব সহজে এটাকে মিশিয়ে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। 1/2 কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটা মেশাতে হবে, না হলে কোনো লাম্পস থেকে যেতে পারে। আর এমনভাবে মেশাতে হবে যেন কোনো লাম্পস না ক্রিয়েট হয়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চকো পাউডার 2 টিস্পুন। আর এই শুকনো উপকরণগুলো আমি কিন্তু খুব ভালো করে চেলে তবেই এখানে ব্যবহার করছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন বেকিং পাউডার। এবারে খুব ভালো করে এটাকে মিক্স করব আবারও, যাতে কোনো লাম্পস ক্রিয়েট না হয়। খুব ভালো করে এটাকে একটু ধৈর্য নিয়ে ফেটিয়ে নিতে হবে। বাড়িতে যদি কেক তৈরির কোনো বাসনপত্র বা মাইক্রোওভেন না থাকে, তাহলে কিভাবে কেক বানাবেন বাড়িতে সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে কেক বানানোর জন্য কিন্তু বাড়তি কোনো বাসনপত্রের প্রয়োজন নেই। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1/4 কাপ দুধ নিয়েছি। সম্পূর্ণ দুধটা একবারে দিলাম না, ভালো করে এটাকে মিক্স করে দেখে নিতে হবে 1/4 কাপ এর বাকি দুধটা এতে লাগবে কি না। যদি কনসিস্টেন্সিটা গাঢ় থাকে তাহলেই আমি বাকিটা দেব, না হলে কিন্তু দেব না। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এতে কিন্তু আমাদের আর দুধের প্রয়োজন নেই। এই কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। 1/4 কাপের থেকেও কিন্তু কম দুধ আমার এখানে ব্যবহার করতে হলো। 1/4 কাপের থেকে 2 টিস্পুন মতো কম দুধ আমি এখানে ব্যবহার করলাম। আর কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাড়িতে খুব সহজে কিন্তু আপনারা এইভাবে কেকটি বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এটা কিন্তু চীনামাটির কাপ। আপনারা যে কোনো চায়ের কাপে কিন্তু এইভাবে অয়েল ব্রাশ করে তার মধ্যে কেকটা বানাতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সম্পূর্ণ কাপ কিন্তু ভরে দেব না, কারণ কেকটা যখন তৈরি হয়ে যাবে ফুলে এটা কাপটা প্রায় ভর্তি হয়ে যাবে। তাই জন্য আমি এরকম 1/2 কাপ পরিমাণ করে দিয়ে কাপগুলোকে আমি ট্যাপ করে দিচ্ছি খুব ভালো করে। আমি এর আগে আপনাদের সঙ্গে তালের কেকের রেসিপিটি শেয়ার করেছিলাম, আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। আর যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাড করে দেব। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আমন্ড কুচি। এবারে কড়াইতে লবণ দিয়ে তার উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর এটাকে প্রি হিট করে নিয়েছি আমি 10 মিনিট একটা ঢাকা দিয়ে ঢেকে। এবারে কাপগুলো দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এসেছি, দেখে নেব কাপ কেক কতটা ঠিকঠাক তৈরি হয়েছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ছুরি দিয়ে বা টুথপিক দিয়েও কিন্তু কেকটা চেক করতে পারেন। দেখুন চামচে কিছু লেগে নেই, অর্থাৎ খুব ভালো করে কেকটা তৈরি হয়ে গেছে। এবারে একটি সারাশি বা কাপড়ের সাহায্যে আপনারা খুব সাবধানে কাপগুলোকে তুলে নেবেন। এবার
কাপকেকগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আধ ঘন্টা ধরে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদের বার করে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু দেখতেই পাচ্ছেন কেক কাপ থেকে উঠে আসছে। আপনারা বাড়িতে যদি কাঁটা চামচ বা ছুরি না থাকে তাহলেও কিন্তু এক যে কোনো চামচের হাতল দিয়ে এইভাবেই কেকগুলোকে বার করতে পারবেন। খুব ইজিলি কিন্তু কাপকেকগুলো বেরিয়ে আসবে কাপ থেকে। দেখিয়ে দিচ্ছি আমি কাপকেকগুলো কতটা সফট হয়েছে। ভীষণই ভালো কিন্তু এই কাপকেকগুলো স্পঞ্জি হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে দেওয়া বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না। তাহলে আমি রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।